আমরা দাবি করতেই পারি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আবার যা যে দাবি করছে যে আমরা প্রথম গান রেকর্ড করেছি, আমরা তো অস্বীকার করছি না, করছি না, কিন্তু তোমার তো ছাড়ো নাই ভাই, যেহেতু আমরা প্রথম ছেড়েছি তাই আমাদের গানটি প্রথম। মানে যখন আমি গান শিখতাম তখন রবীন্দ্রনাথের গান শিখতাম, তো রবীন্দ্রনাথের গানে মিলের প্রয়োগটা একটু বেশিই আছে, ওইটা আমাকে একটু ভিড় করেছিল, তো ওইটা দেখে আমি শুরু করতে গেলে ওইটা আমার কাছে এসে যায়। এবং এরপরে সে তো একেবারে অ্যালবাম টালবাম কিছুই তো জানতো না এই শহরের, আপনি তো তাকে মানে একেবারে লালন করে অ্যালবাম করা, লালন করে মানে ও তখন এসেছিল ঢাকায়, ও একটা ব্লকে ছিল, সেই ব্লকের মধ্যে অনেকেই ছিল, ওর নাকি একটা অ্যালবাম হয়েছিল, তখন আমি জানতাম না অথবা মনির আমাকে জানতে দেয়নি আর কি। তো অ্যালবাম একটা হয়েছিল, ও করেছিল, ওর একটা অ্যালবাম হয়েছিল, তাই নিয়ে অনেকে অনেক কথা বলে যে প্রথম অ্যালবাম করেছিল, আমিও স্বীকার করছি প্রথম অ্যালবাম করেছিল, কিন্তু সেই অ্যালবামটা রিলিজ হয়নি। যখন আমারটা রিলিজ হলো, আমারটা রিলিজ হবার পর ও বেশ নাম হয়ে গেল, বিখ্যাত হয়ে গেল, তখন ওই অ্যালবামটা ছেড়ে দিয়েছে যে মনির খানের প্রথম অ্যালবাম, এইভাবে। কিন্তু মূলত এই হলো হিস্ট্রি, ও যে প্রথম গান করেছে রেকর্ড করেছে আমরা স্বীকার করছি, অস্বীকার করছি না, কিন্তু এখন যদি সিনেমা দুজন পরিচালক তারা ছবি তৈরি করতে 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 যার ছবিটা আগে রিলিজ হয় সেটাই প্রথম ছবি হয়, কিন্তু তো আমাদের গানটা মনির খানের গানটা রিলিজ প্রথম হয়েছে, আমরা দাবি করতেই পারি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আবার যা যে দাবি করছে যে আমরা প্রথম গান রেকর্ড করেছি, আমরা তো অস্বীকার করছি না, করছি না, কিন্তু তোমার তো ছাড়ো নাই ভাই, যেহেতু আমরা প্রথম ছেড়েছি তাই আমাদের গানটি প্রথম। একদমই, সেই অ্যালবামটা করার এবং সফলতা এলো এই বিষয়টা আপনার কাছে, আপনার ওই ওই সময়ের অভিজ্ঞতা একটু শুনতে চাচ্ছি। ওই সময়ের অভিজ্ঞতা হচ্ছে কি, মনির যখন আসে তখন ওর একটা কাঁচা ভয়েস, আমার কিন্তু ওর গান শুনতে ভাল লাগে, তখন ওর গান করতে যে আমি দুইটা জিনিস ফিল করেছি, যে আমি যদি একটু মডার্ন ঢঙের গান করি তাহলে ওর ভয়েস ক্যারেক্টারের সাথে ঠিক এরকম মাখামাখি হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আর একটা জিনিস যে আমি রংচটা জিন্সের প্যান্ট পরায় যে একটা চমক দেওয়ার চেষ্টা করেছি বেশি দিন দিতে পারবো না, মানুষ তো বৃত্তাবদ্ধ এবং সীমাবদ্ধতাও কাজ করে মানুষের মধ্যে, প্রত্যেকের মধ্যেই, তো ওইটা আমার মধ্যে হবে, আমি আর কত চমক দেওয়ার চেষ্টা করব। তখন আমি বেসিক বাংলা গানের দিকে গেলাম, তখন কেমন করে ওর ভয়েসের একটা মানে পল্লী সুরটাকে ও ধারণ করতে পারে বেশি ভালো, তখন করলাম কি আমার আধুনিক এবং মনিরের পল্লী এই দুটার মিশ্রণে একটা জায়গা তৈরি করলাম নিজের মতো করে, যেহেতু ওর যত আধুনিক গান করেছি ওর গান শুনলে কোথাও যেন একটা পল্লীর একটা সুর, সেটাই বলতে যাচ্ছিলাম, একটু বেজে ওঠে আর এই মিক্সটা, এটা কিন্তু খুব সচেতন ভাবে করেছি আমি, খুবই সচেতন ভাবে করেছি, অসাধারণ। মানে এই বিষয়টাই আমরা বারবার আলোচনাও করি যে এইটা কিভাবে সম্ভব, এটা আমি রংচটা জিন্সের প্যান্ট পরা বানানো মানুষ আমি, কিন্তু আমি এসেই আবার বানাচ্ছি, তোমার কোনো দোষ নেই আমারই তো দোষ, কিন্তু সুরটা কিন্তু একদম বাংলার লোকজ সুর, একদম লোকজ সুর। আরেকটা জিনিস, কিছু কিছু জায়গায় ধরুন কিছু মিডের ব্যবহার আছে, হ্যাঁ হ্যাঁ, যেটা একেবারে নতুন ওই সময়, মানে আমি খুব বেশি জানা নেই আমার। মিডটা হচ্ছে কি, মানে যখন আমি গান শিখতাম তখন রবীন্দ্রনাথের গান শিখতাম, তো রবীন্দ্রনাথের গানে মিডের প্রয়োগটা একটু বেশিই আছে, ওইটা আমাকে একটু ভিড় করেছিল, তো ওইটা দেখে আমি শুরু করতে গেলে ওইটা আমার কাছে এসে যায়, এটা হয়তো অবচেতন মনেই আসছে, এখন বুঝি সেইটা, তখন হয়তো বুঝতাম না আর কি। ওই বয়স, ওই অ্যালবামে আপনার প্রিয় তিনটা গানের নাম বলতে হবে, একটি হচ্ছে যে প্রাণ নেই দেহ আছে, সভ্যতা যাকে বলে মমি, আমাকে করেছ তাই তুমি, এটা আমার একটা ভালো লাগে যে আমি অনেক কথা বলতে পেরেছি অল্প কথার মধ্যে। তারপরে আরেকটি গান আছে, তোমার কোনো দোষ নেই তো আছে, আমি তোমার কোনো দোষ নেই আমারই তো দোষ আমারই তো ভুল, ভালোবেসে
চেয়েছি পাথরে ফোটাতে ফুল। তো এই যে দোষ দিচ্ছি না অথচ দোষ দিতেও ছাড়ছি না, এই একটা ব্যাপার আমি পরে চিন্তা করছি, যেটা মানুষ আসলে গ্রহণ করলো কি কারণে, একটা বিদ্বেষ। হ্যাঁ, কিন্তু পরে দেখলাম যে আসলে ভালোবাসার মানুষকে যতটা ঘৃণা করা যায় ততটাই ভালোবাসা যায়, কিংবা উল্টে যদি বলি যতটা ভালোবাসা যায় ততটা ঘৃণা করা যায়, ওরকম একটা কনসেপ্ট হয়তো অবচেতন মনে ছিল। এখন এটাকে আমি হয়তো সুন্দর করে বলতে পারছি, কিন্তু তখন বলতে পারতাম না, ওই থেকেই আসছে। দারুণ বলেন আপনি মিঠুন ভাই, পরপর অনেকগুলো শিল্পীকে আপনি একেবারে লঞ্চ করলেন এবং বাজারে সেটা প্রসিদ্ধ যে মিঠুন খন্দকারের হাত ধরে শিল্পীরা আসছে। আমি পরবর্তীতে সঙ্গীতা বা সাউন্ডটাকেও যখন কথা শুনতাম যে যাও মিল্টন ভাইয়ের কাছে যাও, এবং অনেকেই আসলে প্রকাশকরাও পাঠাতেন, তারপরও আপনি প্রতিষ্ঠিত শিল্পী একেবারে প্রতিষ্ঠিত জনরার অন্য ঘরানার শিল্পীকে দিয়ে গান করার ব্যাপারে খুব বেশি আগ্রহ আমরা খুব কম পেয়েছি, এটা কি ওই হচ্ছে কি পুরনো অভিমানটা রান করে গেছে নাকি? অভিমান না, তখন ট্রান্সফার হয়েছে আরেক রকমের। আচ্ছা, একটা নেশায় পেয়ে গেল। ও, একটা নেশা যে আমি বানালে, আমি একটু যত্ন করলে, একটু খেয়াল করলে, একটু ভালো ছেলেটা যদি ঠিকঠাক মতো গায় বা মেয়েটা গায় তাহলে একটা শিল্পী দাঁড় হয়ে যেতে পারে, এরকম একটা নেশা হয়ে গেল। সবাই আমাকে বলছে নতুন শিল্পী গড়ার কারিগর, ওই যে নেশাটা হলো না, ওই নেশা থেকেই কিন্তু করতে শুরু করলাম। তবে এখন এই মুহূর্তে আমি খুব অহংকার করে বলি, সেটা হচ্ছে যে আমি কোনো বিখ্যাত শিল্পীর গান করিনি, কোনো বিখ্যাত শিল্পীর গান করিনি। আবার পাশাপাশি একথাটাও বলতে চাই, অনেকে আমাকে সেই সময় বলতো যে বিখ্যাত শিল্পীর গান করতে হলে পরে যোগ্যতারও প্রয়োজন হয়। কারা বলতো? আমার তো শুধু বন্ধুই থাকে না, ঈর্ষান্বিতে মানুষরা, তারাও থাকে আর কি। হ্যাঁ, তো ওরা বলতো যে যোগ্যতাও থাকার প্রয়োজন। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে, তুই জবাবটা দিতে হবে। তখন সুযোগ এলো যে ওই মিক্সড অ্যালবামের, তখন কিন্তু আমি বেশ কিছু কাজ করলাম মিক্স অ্যালবামের, মানে সোলো করতে কখনো করি নাই কোনো বিখ্যাত শিল্পীর, কিন্তু মিক্সড অ্যালবামে আমি সব শিল্পীর গান করেছি, প্রমাণ করতে পেরেছি যে আমি তাদের গান করি, এবং মিক্সড অ্যালবামে গান দিয়েও কিন্তু গান হিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে দু একটা প্রিয় গানের কথা কি বলা যায় আজকে? যেমন হচ্ছে আমি খালিদ হাসান মিলের একটা গান করেছিলাম যে দু চোখের জানালাতে ঝরে পড়ে দিনে রাতে। হ্যাঁ, এই মুহূর্তে হঠাৎ করে মনে করতে পারছি না, এই গানটি আমার খুব প্রিয় গান এবং খুবই বিখ্যাত গান। ঠিক একই প্রশ্ন একইভাবে যদি করতে চাই, মনির খানের সাথে আপনার দূরত্বটা কিভাবে তৈরি হলো? মনির খানের সাথে দূরত্ব আমার তৈরি হয়েছে আমি আজকেই প্রথম জানলাম। কিন্তু আমরা শ্রোতা, আমরা বাইরের মানুষ, নানানভাবে নানান গল্প ভাবতে ভালোবাসি, যখন আমরা দেখি ওই ডলি শান্তনির মতোই, তখন কিন্তু ভেবেই নেই যে ঠিক আছে আমাদের যে বুলবুল হঠাৎ করে কেন করবে, বা এটা তো অনেক পরে হয়েছে, কিন্তু মিল্টন খন্দকারের সুরে অনেক দিন কিন্তু একটা গ্যাপ ছিল, এই গ্যাপের সময় কিন্তু আমরা অনেক রকম, শ্রোতারা অনেক রকম আলোচনা করেছে। না, সেটা হলো যে আমি মনিরের প্রথম অ্যালবাম করেছি, দ্বিতীয় অ্যালবাম করেছি, তৃতীয় অ্যালবাম করেছি, তিন নম্বর অ্যালবাম করতে গিয়ে আমি দেখলাম যে আমি একটা বলয়ে আটকে গেছি, একই রকম করছি। তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে মনির একটা দুটো অন্য জায়গায় যদি করে আমার জন্য ভালো হয়, সেটা খুব ই করেই করেছে। তখন আলী একবার রূপ করলেন এই চাঁদ মুখ নামে একটি অ্যালবাম, তখন উনি করলেন, তার পরবর্তীতে এসে আমি আবার করেছি। আচ্ছা, কিন্তু মনিরের করতে করতে আমরা 14টা অ্যালবাম করে ফেলেছি মনিরের, আর মিক্স অ্যালবামের কথা তো ধরলাম না, এর মধ্যে সিনেমায় অনেক গান। একদম এখানে একটু আসি মিঠুন ভাই, আপনি তখন অডিও মার্কেটে একদম জ্বালাময় হিট, এবং আমরা ততদিনে ঢাকায় চলে এসেছি। আমি একা যদি হিট বলি বলাটা ঠিক হবে না, আমি একটু সঙ্গী রাখতে চাই, সাথে রঙ্গী রাখতে চাই এবং সঙ্গী থাকতে চাই, সেটা প্রণব ঘোষ। হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত হিট ছিল। আমি আমি দুজনকে রেখে প্রশ্নটা করি তাহলে, এবং গান যে যা প্রডিউস করছেন সেগুলোই বাজারে মুখরোচক হচ্ছে, কিন্তু সেই সময় খুবই গোল্ডেন টাইম গিয়েছে যাচ্ছে চলচ্চিত্রের,
আপনারা চলচ্চিত্রে কোনোভাবেই পরবর্তীতে সৈতম খোকন সহ কিছু কিছু মানুষের কাজ করেছেন, কিন্তু খুব একদম র্যান্ডম কাজ করা হয়নি আপনার না প্রণবকোষের একটা কি আক্ষেপ থাকে না, এই যে একটা বলো, এই যে একটা সিন্ডিকেট, আমি গান হিট দিচ্ছি, একেবারে নতুন মার্কেট, কোনো প্রজেকশন নাই, মিউজিক ভিডিও নাই, এখনকার ফেসবুকের মতো বুস্ট নাই, কিছু নাই, গান শুনে হিট হয়ে যাচ্ছে, অথচ চলচ্চিত্রে আপনারা সেভাবে জায়গা করতে পাচ্ছেন না বা অফার করছে না, জায়গা তো আপনার করার, আপনি তো কাজ করে যাচ্ছেন, এইখানটাতে একটু ফাঁক রয়ে গেছে। ফাঁকটা হলো আমার যখন ডলি সাহেবদের হেজুবুক অ্যালবামটা হিট হলো, তখন কিন্তু আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে খুব ডাকাডাকি শুরু হয়েছে, এবং মাসুদ পারভেজ অর্থাৎ সোহেল রানা উনি আমাকে ডেকে নিয়ে গেলেন বাড়িতে। আচ্ছা, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে উনি বললেন যে তুমি এখন থেকে আমার ছবির সব গান লিখবে, শুধু সব গান না, আমার ছবি না, আমার যত প্রোডাকশনের ইয়ে আছে সব তুমি করবে। সেই থেকে কিন্তু এমন কোনো পরিচালক নাই যে আমি কাজ করিনি, এবং আমি সৌভাগ্যবান মানুষ যে এহতেশাম থেকে শুরু করে, এ জে মিন্টু থেকে শুরু করে, তারপরে শিবলি সাদিক, আবু মুসা দেবু, সাইদুর রহমান সাইদ, এক চেটিয়া, এমন একটা সময় গেছে যে যদি 100টা ছবি রিলিজ হয় 60টা ছবির গান আমি একা লিখি। সেই ক্ষেত্রে আপনার পরিবেশটা কি কখনো কখনো টেনেছে যে স্বাভাবিক অনেক সঙ্গীত পরিচালক সুরকার আর অডিওতে ফেরেননি চলচ্চিত্র, কিন্তু আপনি না, আমি অডিওতেই হচ্ছে কি, অডিও হচ্ছে আমার প্রথম ভালোবাসা, আর এত পরিমাণ হিউজ পরিমাণ আমি কাজ নিয়েছিলাম যে ওটা শেষ করতেও আমার হয়তো 4-5 বছর লাগার কথা, সেই কারণে কিন্তু আমার আর ওটা ফেরা হয়ে ওঠেনি। আর যখন শেষের দিকে এসে যখন চলচ্চিত্রে খুবই অশ্লীলতা শুরু হয়ে গেল, ততদিন আমার মেয়ের জন্ম হয়ে গেছে। যখন মেয়ের মায়ের সাথে কথা বললাম, তিনি যখন বললেন যে মেয়েটা বড় হবে, যখন এই অশ্লীল ছবির গানের গীতিকার হিসেবে আমার নাম দেখবে সিনেমার পর্দায়, তখন মেয়ের বান্ধবীরা যদি বলে তোর বাপে এই গান লেখে, তখন এটা শুনতে আমাদের জন্য খুব কষ্ট হবে, আমি তিষ্ঠান দিলাম। কিন্তু আপনার সমসাময়িক বা আপনার জুনিয়ররা তো অনেকেই এই কাজগুলো করেছেন, ওদের হয়তো তখন মেয়ে জন্ম নেয়নি, এছাড়া আমার আর কিছু বলার নেই। খোকন ভাইয়ের কাছে আপনার খুব প্রশংসা শুনতাম, ভীষণ রকমভাবে আপনাকে। খোকন ভাই আমার বয়সে বড় ছিলেন, কিন্তু কখনো মনে হয়নি বয়সে বড়, বরং বন্ধুর মতো ছিলাম। কিভাবে সম্পর্কে, বন্ধুত্বের? খোকন ভাইয়ের সাথে পড়েছি আমার 82 সাল থেকে, 82, তখন আমি কুষ্টিয়াতে। আচ্ছা আচ্ছা, তখন ওনার সাথে আমার চিঠিতে ঝগড়া হয়েছিল একদিন। কেমন চিঠিতে? মানে ওনার একটা সিনেমার ক্যাপশনে লিখেছিলেন যে এই 5টি ঘটনা মানে প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে ঢাকা ব্যাংকক ঢাকার টিকিট দেওয়া হবে। সেই সময় আমি ইত্তেফাকের পাতায় ওই সিনেমার বিজ্ঞাপনে তো তখন পড়েছিলাম, কিন্তু আমি জানি যে 2টা প্রশ্নের উত্তর দেওয়া যেত, আর 3টা প্রশ্ন স্বয়ং পরিচালকও দিতে পারবে না। কারণ হচ্ছে ছবি কবে রিলিজ হবে, সেন্সর বোর্ড যেটা দিন ছাড়বে তাইলে দিনে তখন রিলিজ হবে, এরকম কয়েকটা প্রশ্ন ছিল। তা আমি ওনারে চিঠি লিখেছিলাম যে এটা তো সম্ভব না, এক কথা দুই কথাতে উনি উত্তর দিয়েছিলেন, আমিও লিখেছিলাম যে আসলে আপনারা যে মানে ছবি বানান, এই ছবি বানানোর জন্যে এত চালানোর জন্যে এত মানে চমৎকার চমৎকার কথাবার্তা লোভনীয় প্রস্তাব দিয়ে বিজ্ঞাপন করার কোনো দরকার নেই, এরই খুব। এবং শেষ পর্যন্ত শহীদ ইসলাম খোকন কুষ্টিয়ায় গিয়েছিলেন আমার সঙ্গে দেখা করতে, তাই ঝগড়ার এমন একটা পর্যায়ে হয়ে গেল যে উনি আমাকে দেখতে চেয়েছেন যে কে সেই, যদিও উনি যেদিন কুষ্টিয়াতে যান আমি সেদিন ঢাকাতে চলে আসছি, সেই কারণে আর দেখা হয়নি। তারপরে মাসুদ পারভেজ সাহেবের মাধ্যম দিয়ে, ভাইয়ার মাধ্যম দিয়ে খোকন ভাইয়ের সাথে দেখা হলো, উনি খোকন ভাইকে ডেকে বলে খোকন তোমার ছবিতে গান মিল্টনকে দিয়ে লেখাবে। আর এই ব্যাপারে আমার সবচেয়েও মানে যিনি আমার পৃষ্ঠপোষকতা করেছেন তিনি হচ্ছে আলম খান। আলম খান উনি যদি না থাকতেন তাহলে হয়তো আমার গীতিকার হিসেবেও কিন্তু এত নাম দাম হতো কি না আমার সন্দেহ, কারণ গান লেখা তো নিয়মকানুন জানতাম না, কিছুই জানতাম না। উনি এখনও যে কিছু জানি
সেটাও খুব গর্ব করে বলতে যাচ্ছি না, কিন্তু আলম খান সাহেব প্রথম আমাকে বলেছেন যে গান এইভাবে 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 লিখতে হয়, অতটা যতটা করে বলা ছিল হয়তো অত বলতে পারিনি, কিন্তু আমাকে ইঙ্গিত দিয়ে গেছেন আর বাকিটুকু পূর্ণ করেছেন মোহাম্মদ রফি।